90-এর দশকের যে সিনেমাগুলো হতো সেখানকার ভিলেনদের দেখলেই মনে হতো ওরে বাপরে, দেখেই বোঝা যাচ্ছে এ লোকটা মানুষ মারতে পারে, ভয়ঙ্কর টাইপের একটা চেহারা। মানে দেখলেই মনে হতো সে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে দু চারটে তোলাবাজির হুমকি দিয়ে দেয়, ব্রেকফাস্ট খেতে খেতে তার টেবিলের ওপরে তোলাবাজির টাকাটাও পৌঁছে যায়। মানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এ লোকটা ভয়ঙ্কর। কিন্তু এখন আমরা যখন আধুনিক সময় চলে এসেছি তখন আমাদের চারপাশের ভিলেনরাও খুব রিলেটেবল হয়ে গেছেন। তারা সব আমাদেরই মতো দেখতে, পাশের বাড়ির কাকু জেঠু বা কাকিমা জেঠিমার মতো দেখতে, তারা সব আমাদেরই মতো সাধারণ কাজকর্ম করেন, সকালবেলা উঠে বাজারে যান, তারপর পাড়ার মোড়ে আড্ডা মারেন, বিকেলে একটু চা খান, মানে সাধারণ সমস্ত কাজকর্ম করেন। তারই মাঝখানে দিনে ওই দুটো তোলাবাজির হুমকি দিয়ে দেন, দুটো চাকরি বিক্রি করে নেন, দুটো জমি দখল করে নেন, এইসব কাজকর্ম হয় আর কি। মানে ব্যাপারটা হলো আপনি ভেবেছিলেন সে খুঁখার ডাকু, কিন্তু সে বেরোলো চুপি চুপি গুপি করা কালীঘাটের কাকু। কিন্তু বিষয়টা হলো, প্রশ্নটা হচ্ছে এক্সট্রা কি। এতদিনে আমরা তো সবাই মোটামুটি বুঝেই গেছি যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা সকলেই চাকরি বিক্রি করেছেন এবং তার সঙ্গে আরও নানান রকম অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, জালিয়াতির অভিযোগ রয়েছে, কিন্তু এক্সট্রাটা কি। এইখানে এই যে বারবার বলা হচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া গেছে এদেরকে নিয়ে, তার সঙ্গে ইডি সিবিআইও রোজ রোজ বলছে যে আমরা এইটা পেয়েছি ওইটা পেয়েছি, এটা জেনেছি ওটা জেনেছি, এর মাঝে বেশ কিছু সূক্ষ্ম জিনিস রয়েছে যেটা কিন্তু আমাদের নোটিস করা দরকার। দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মুহূর্তে দেখানো হচ্ছে যে ভুয়ো ট্রেড লাইসেন্স বা এস্টাবলিশমেন্ট সার্টিফিকেট সামনে এসেছে। বিভিন্ন রকম কোম্পানি, বিভিন্ন সংস্থার অফিস আছে বলে একটা করে ওই ঠিকানা দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে একটা করে ট্রেড লাইসেন্স বার করা হয়েছে, কিন্তু সেই ঠিকানায় পৌঁছে দেখা যাচ্ছে আলটিমেটলি সব ভোভা, কোনো অফিস নেই, কিচ্ছু নেই। এবার এইখানে বিভিন্ন সংবাদ মাধ্যম অবশ্যই সেটাকে চাঞ্চল্যকর তথ্য, দেখুন কী অবস্থা এসব বলে দেখাচ্ছে, কিন্তু এখানে অবশ্যই প্রশ্ন উঠবে যে তারা ট্রেড লাইসেন্সটা পেলো কী করে। পুরসভার তরফ থেকে যখন ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে তখন এই ঠিকানায় আদৌ কোনো অফিস আছে না নেই, এই কোম্পানির কোনো অস্তিত্ব আছে না নেই, কোনো রকম ভেরিফিকেশন খোঁজখবর কিছুই কি করা হয়নি, এইটা অনেক বড় একটা প্রশ্ন। এবং এখন যে ঘটনাগুলো ঘটছে তার ভিত্তিতে আপনি এই প্রশ্ন করছেন। এখানেই একটা খুব ছোট্ট তথ্য আপনাদের দিতে চাই, একটা স্মল বাট সিগনিফিকেন্ট ইনফরমেশন। 2017-তে একটা মেজর ধরপাকড় হয়েছিল এবং সেই সময় একটি খবর সামনে আসে যে আমাদের দেশে যে বড় বড় সব শেল কোম্পানি, ভুয়ো কোম্পানিগুলো রয়েছে যার মাধ্যমে ব্ল্যাক মানি হোয়াইট করা হয়, সেই ধরনের ভুয়ো কোম্পানির 90% সব থেকে বেশি অবস্থিত কলকাতায়। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, মুম্বাই নয়, বড়দা নয়, দিল্লি নয়, অন্য কোনো শহর নয়, কলকাতায় সব থেকে বেশি এই ধরনের ভুয়ো কোম্পানি রয়েছে। এবং সেই সময় এই খবরটাও সামনে এসেছিল, এই তথ্যটাও সামনে এসেছিল যে আপনারা সকলেই জানেন যে অন্যান্য শহরের তুলনায় কলকাতায় সারা দিনের যে খরচ, মানে দৈনন্দিন জীবনের যে খরচ, সেটা অনেকটা কম। সেই একইভাবে দেখা গেছিল কলকাতায় এই ধরনের ভুয়ো কোম্পানি তৈরি করার খরচও কম। এবং তারই সঙ্গে আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে প্রচুর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা রয়েছেন, যাদের হাতে কাজ নেই, যারা বেকার এমন মানুষও রয়েছেন, তাই এইসব কাজকর্ম করার মানুষেরও কোনো অভাব নেই। 90% শেল কোম্পানি সেগুলো কলকাতায় অবস্থিত। এই খবরটা সামনে এলো কিন্তু এটা নিয়ে খুব একটা নাড়াচাড়া পড়লো না এবং এটা যেন কেমন একটা হারিয়ে গেল। 2019 আবার কিন্তু এই ধরনেরই একটা ইনফরমেশন, বিরাট বড় একটা ইনফরমেশন সামনে এলো এবং তখন দেখা গেল আইটি ডিপার্টমেন্ট এবং SFIO সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের তরফ থেকে বলা হলো কলকাতায় 30,000-এরও বেশি শেল কোম্পানি রয়েছে, 30,000। এবং সব থেকে মজার বিষয় বা সব থেকে আইরনিক বিষয় হলো তাদের বক্তব্য ছিল এই কোম্পানিগুলোর বেশিরভাগই অবস্থিত লালবাজার এলাকায়, লালবাজার থানা এলাকায় এই অফিস, এই শেল কোম্পানিগুলো অবস্থিত। এই কথাটা আপনাদের কেন বলছি, কারণ এইখানে দেখুন কি সুন্দর কাকতালীয় একটা ঘটনা। এই নিয়োগ দুর্নীতির ধরপাকড় যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু এই ভুয়ো কোম্পানিগুলোর নাম উঠে আসছে, এর আগেও উঠে এসেছে, এখন আমরা 2023-এ দাঁড়িয়ে রয়েছি। এখন বলা হচ্ছে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের এইরকম কিছু ভুয়ো কোম্পানির ডকুমেন্টে নাম রয়েছে, তিনি এই সমস্ত কোম্পানির নামে ট্রেড লাইসেন্স পেয়েছেন, এমনকি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামেও এই ধরনের ট্রেড লাইসেন্স রয়েছে, ভুয়ো কোম্পানি রয়েছে, কুন্তল ঘোষের সেখানে কোনো যোগসাজশ রয়েছে, এই সমস্ত কিছু বেরিয়ে আসছে। 2017 এবং 2019-এ এত বড় দুটো রিপোর্ট সামনে এলো কিন্তু তারপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই হোক বা আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যের পুলিশ,
কেউই সেভাবে কিন্তু নাড়াচাড়া করেনি বিষয়টা নিয়ে। এবং সেই সময় যদি একটা কগনিজেন্স নেওয়া হতো, তাহলে এটা হতে পারে যে সেই সময় 2017, 2016, 2018, 2019 এই সময় যে ভুয়ো কোম্পানিগুলো তৈরি হয়েছিল সেগুলোকেও আটকানো যেত এবং পুরনো যে কোম্পানিগুলো ছিল এই ধরনের সেগুলোকেও আটকানো যেত। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেগুলো রমরমিয়ে চলেছে এবং আজকে এই ধরনের কয়েকটা কোম্পানির কথা সামনে উঠে এসেছে। এবং আজকে আপনি বুঝতে পারবেন যে কভার আপটা কবে থেকে কোন লেভেলে হয়েছে, যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সবাই এক গোয়ালের গরু, সবার বিরুদ্ধে কিন্তু এই ভুয়ো কোম্পানির অভিযোগ উঠে আসছে। এবার এই ভুয়ো কোম্পানিগুলোকে কেন দরকার, তার কারণ হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট করতে হবে। আপনি ব্ল্যাক মানি আপনার কাছে থাকলে বেশ কিছু জায়গায় খরচ করতে পারেন। ইলেকশনের ফান্ডে কিছু দিয়ে দিলেন, একটা 10 কোটি টাকার বাড়ি কিনবেন, 8 কোটি টাকা আপনি ব্ল্যাক মানিতে দিলেন, ওই ক্যাশে দিয়ে দিলেন, 2 কোটি টাকা আপনি হোয়াইট মানিতে দিলেন। কিন্তু আপনাকে যদি এমন কোনো অ্যাসেট তৈরি করতে হয়, সম্পদ তৈরি করতে হয় যেগুলো থেকে যাবে, যেগুলো মানুষজন দেখতে পাবেন, যেগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই ধরনের কাজকর্ম, সেই ধরনের অ্যাসেট তৈরি করতে গেলে আপনাকে হোয়াইট মানি আনতে হবে। আর হোয়াইট মানি কোথা থেকে আসবে, এই শেল কোম্পানির মাধ্যমে। ব্ল্যাক মানিগুলোর ট্রানজ্যাকশন এই ভুয়ো কোম্পানিগুলোর মাধ্যমে হতো, যার ফলে এগুলো খাতায় কলমে হতো হোয়াইট মানি, এবং এই কোম্পানিগুলোর খাতায় কলমে ছাড়া অন্য কোথাও কোনো অস্তিত্ব থাকে না। এখন প্রশ্নটা হলো, মানি ট্রেল তো এখানেই শেষ নয়, সিবিআইয়ের তরফ থেকে, ইডির তরফ থেকে বারবার বলা হচ্ছে এটা পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা থেকে শুরু হয়েছে বিভিন্ন রকম তথ্য, মানি ট্রেল, সে সমস্ত কিছু সামনে আসছে। যদিও এগুলো প্রমাণ করতে হবে সিবিআই এবং ইডিকে আদালতে, সেই দিক থেকে অবশ্য খুব একটা অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ আজকেও দেখা গেছে কুন্তল ঘোষের মামলায় চার্জশিট জমা দেবার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে আমাদের আরও সময় চাই, এবং আদালতের তরফ থেকে রীতিমতো ভর্ৎসনা করে বলা হচ্ছে আপনারা প্রচণ্ড ক্যাজুয়াল, আর সময় দেওয়া যাবে না, আপনারা তো বলেছিলেন আজকেই জমা দেবেন। তো এখানে প্রশ্ন হচ্ছে, মানি ট্রেল তো এরপরেও বেরোবে, ভালো কথা, কিন্তু এখান থেকে কি সত্যি সত্যি কগনিজেন্স নেওয়া শুরু হবে? এই ধরনের আরও কোম্পানি কত কি রয়েছে সেগুলোর দিকে খোঁজখবর করা কি শুরু হবে? 2017 এবং 2019 সেটা হয়নি, এবার 2023 এত বড় একটা দুর্নীতির সঙ্গে যখন এর যোগসাজশ উঠে আসছে, বারবার এই শেল কোম্পানি, ভুয়ো কোম্পানির কথা উঠে আসছে, সেই নিয়ে কি সত্যি সত্যি ইনভেস্টিগেশন এবার হবে? মানে সেটা যদি না হয়, এটাও যদি এবারেও চর্চা থেকে খরচার খাতায় চলে যায়, তাহলে তো আর কিছুই করার নেই। তার সঙ্গে এখানে বলি, অনেকেই বলছেন যে এই যে কালীঘাটের কাকুকে ধরা গেছে, এরপরেই কালীঘাটের বড়সড় যোগসাজো সব বেরিয়ে পড়বে। দেখুন, এই যে শেল কোম্পানি, এগুলোকে কেন রাখা হয়েছে, যাতে ব্ল্যাক মানিটা কোথা থেকে অরিজিনেট করেছে কোনো মানুষ বা কোনো সংস্থা, যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে এসেছে ব্ল্যাক মানিটা, সেই অবধি না পৌঁছানো যায়। তাই তার বা সেই সংস্থার সামনে অনেকগুলো শেল কোম্পানির একটা ঢাল তৈরি করে দেওয়া হয়। সেই রকমই এই ধরনের অপরাধ যখন সামনে আসে, এত বড় লেভেলে এত এত অভিযোগ যেখানে সামনে আসছে, এরকম বড় লেভেলের যখন অপরাধ সামনে আসে, সেখানে একটা করে ফল গাই তৈরি করা হয়। অর্থাৎ এমন একজন মানুষ যিনি সমস্ত দোষটা নিজের কাঁধে নিয়ে নেবেন, বা যার উপরেই সমস্ত দোষটা এসে পড়বে। এবার সুজয় কৃষ্ণ ভদ্র যে ধরনের আনুগত্যের নমুনা আমরা এর আগে দেখেছি, তাতে তিনি যদি ফল গাই হন, তার পর্যন্ত পৌঁছেই যদি সব অভিযোগগুলো থেমে যায়, তিনি যদি সব অভিযোগ, সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নেন, তাতে কিন্তু এরপরে অবাক হওয়ার মতো কিছু নেই। মানে সুজয় কৃষ্ণ ভদ্র ওই শেল কোম্পানির মানুষ ভার্সন হতে পারেন, এবং সেটায় আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। এবং সেই সঙ্গে এখানে আরেকটা কথা বলি, আগে মানুষজন কি বলতেন, একটা চাকরি করতে হবে, ব্যাস, একটা চাকরি পেতে হবে বা একটা ব্যবসা করতে হবে, তাহলেই হলো। এখন আবার অনেকে বলেন যে লাইফস্টাইলটা আমরা মেনটেন করছি, সেখানে চলতে গেলে আমাদের দুটো করে কাজ করতে হবে, মানে একটা চাকরির সঙ্গে আরেকটা ছোটখাটো কিছু কাজ খুঁজে নিতে হবে, একটা ব্যবসার সঙ্গে পাশে আরেকটা ছোট ব্যবসা করতে হবে। সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের কাছে এই থিওরিটা একেবারে অলিক কল্পনা, অলিক স্বপ্নের মতো। তার কারণ, আমি একটা চাকরিই পাচ্ছি না, দুখানা চাকরি, দুখানা ব্যবসার কথা আমি ভাববো কি করে? কিন্তু অপরাধের ক্ষেত্রে দেখুন, সবসময় অপরাধগুলো এইভাবেই সংগঠিত হয়, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ একটা অপরাধ করছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি ওই একটা অপরাধে কিন্তু সীমাবদ্ধ নেই, তিনি আরো নানান রকমভাবে ব্রাঞ্চ আউট করে ফেলেছেন। যেমন এই ধরুন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি চাকরি বিক্রি করেছেন, পর্ষদের অফিসে বসে তিনি এই চাকরি বিক্রি করার বৈঠক করেছেন, তারই সঙ্গে আবার দেখা যাচ্ছে যে ওই ফ্রি টাইমে তিনি অন্যান্য কাজও করে ফেলেছেন, তিনি নাকি প্রমোটারি করতেন, সেখানে তার সুনাম এবং দুর্নামও ছিল, তার সঙ্গে জমি দখল টখলও তিনি করতেন, এই অভিযোগও সামনে উঠে এসেছে। বেহালার বনেদী রায় পরিবারের বক্তব্য, তাদের একটি জমি ছিল, একটি খেলার মাঠ ছিল, যেটা স্বাধীনতার আগে থেকে তাদের মালিকানায় রয়েছে, এবং সেখানে খেলাধুলা করতো বাচ্চারা, খেলাধুলার কারণেই সেই মাঠটা ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু সেই মাঠ দখল করে নেওয়া হয় 2020 সালে, 2020 27 ফেব্রুয়ারি একটি এন
এনজিও সেখানে আসে, এনজিওর তরফ থেকে সেখানে ওই মাঠটি দখল করতে আসা হয়, এবং সেই এনজিও একা আসেনি, পুলিশ এবং দুষ্কৃতীদের সঙ্গে করে নিয়ে আসে। রায় পরিবারের সদস্য নীলাঞ্জনা রায় তিনি বলছেন যে ওইভাবে সব লোকজন তারা আসেন এবং জোর করে রাতারাতি ওই মাঠ দখল করে নেওয়া হয় এবং মাঠের চারপাশে একদম বাউন্ডারি করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। তারই সঙ্গে নীলাঞ্জনা রায়ের বক্তব্য হলো ওই যে এনজিওটা যারা মাঠ দখল করে সেই এনজিওর সেক্রেটারি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তো এবার আপনি বলতেই পারেন যে এতে আর নতুন কি আছে, পশ্চিমবঙ্গে দিনে রাতে জমি দখল হচ্ছে, আপনি খবরের কাগজ খুললেও এরকম চার পাঁচটা খবর দেখতে পাবেন, আর এরকম প্রচুর ঘটনা রয়েছে যেগুলো হয়তো রিপোর্ট করা হয় না, যেগুলো মানুষের সামনেই আসে না। এইখানে বিষয়টা হলো নীলাঞ্জনা দেবীর বক্তব্য যে এই যে একটা সমস্যা হয়েছে, তাদের মাঠ নিয়ে এরকম একটা প্রবলেম চলছে, দখল করে নেওয়া হয়েছে, এটা জানিয়ে দিদিকে বলো বলে যে প্রোগ্রামটা হচ্ছিল সেখানে তারা ফোন করেছিলেন, এবং তারপরে তাদের তরফ থেকে অর্থাৎ দিদিকে বলো প্রোগ্রামের তরফ থেকে তাদেরকে একটা নম্বর দেওয়া হয়, কিন্তু তারপরে এই নিয়ে কোনো রকম আর কোনো কথাবার্তা ওদিক থেকে আসেনি, কেউ তদন্ত করতে আসেনি, বিষয়টা কোথাও যায়নি। এখানেই শেষ নয়, নীলাঞ্জনা দেবীর বক্তব্য, এই সমস্যাটা নিয়ে তারা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলেছেন, তাকেও সবটা জানানো হয়েছিল, সেখান থেকেও আশ্বাস এসেছিল, কিন্তু তারপরে সেখান থেকেও কিচ্ছু হয়নি, মানে দিদিকে বলো করেও কিছু হয়নি, টক টু মেয়র, মেয়রের সঙ্গে কথা বলেও কিছু হয়নি। কিন্তু ঘাবড়ে যাবেন না, নীলাঞ্জনা দেবী এবং রায় পরিবারের বাকি সদস্যদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একেবারেই কিন্তু ঘাবড়ে যাবেন না। যদিও নীলাঞ্জনা দেবী বলেছেন অরাজকতা যদি রাজ্যকে গ্রাস করে এবং তার শিকার যদি আমরাও হই তাহলে হতাশা তো গ্রাস করবেই, কিন্তু তাও বলবো হতাশ হবেন না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন পজিটিভ থাকতে হবে, ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে, ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। দেখুন, টক টু মেয়রে হয়নি, দিদিকে বলতে হয়নি, কিন্তু এরপরে আরেকটা প্রোগ্রাম আসছে যার নাম হলো সরাসরি মুখ্যমন্ত্রী, মানে এদিকে নয় ওদিকে নয়, একদম সরাসরি মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার পরিবারের সদস্যরা বরং সেখানে একটা চেষ্টা করে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শুনবেন। আর তার সঙ্গে একদম শেষে বলি, ওই যে এনজিওটা বললাম যারা এই রায় পরিবারের মাঠ দখল করে নিয়েছে, সেই এনজিওটার নাম নাকি বাংলার বন্ধু। এইরকম বন্ধু যদি বাংলার থাকে তাহলে বাংলার শত্রুর একেবারে দরকার নেই, কি বলেন? আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বগুলি দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।